আমি দুটা প্যারাগ্রাফ পড়েছিল মানে তোমালোকে ঘর সকলে পড়ি চাইছিলা নে চাইছিলা আর মুখস্থ হয়েছে না গতিকে আমি পরীক্ষা আহিলে আমি দরকারি ডাটা লিখিব লাগিব ঠিক আছে নে ঠিক আছে এতিয়া আজি আমি নেক্সট কেটা যিকেটা প্যারাগ্রাফ আছে আমি নেক্সট কেটা পড়িম হবনে এটা চাই যাবা মই প্রথমতে তোমালোকক কই যাম তারপর তোমালোকে আকৌ মোৰ লগত সহযোগ কৰিবা হবনে नया है जमाना मेरी नई है डगर देश को बनाऊंगा मशीनों का नगर भारत किसी से रहेगा नहीं कम आगे भी आगे बढ़ाऊंगा कदम दहिने बाएं दहिने बाएं थम ठीक है सर इधर तुम्हारे क्या मूल अवधि क्या था হিসাবে হবনে এখানে বুঝলুনে
এতিয়া যদি তোমালোকে জানা
যদি আমার এই জায়গাটাতে এটা যদি বম পড়ে যায় শান্তি অত থাকে না জানো, ইয়াত সব পারো হুলস্থুল লাগি যাব, কোনোবা কোনোবা মরি যাব, কি হয়ে যাব, হয় না, শান্তি অতুত না থাকিব। আর সেই শিশুসকলে কৈছে যে পৃথিবীর মই কেতিয়া একো বম পড়বলে নিদো। বম পড়া মানে কি হওয়া, অশান্তি একটা সৃষ্টি হওয়া, মানে যেহেতু আমার কি বলে কৈছে কনকন শিশুসকলের মনত সেই চিন্তাটা আছে যে আমার দেশখন এখন শান্তির নগরী, ইয়াত শান্তি বিরাজ নাই, শান্তি ইয়াত অটুট থাকে। গতি আমি দেশের শান্তির কারণে আমি সদায় চিন্তা করি আর ইয়াত মই কেতিয়াও একো বম পড়বলে নিদো, মানে একো বাধা আনবলে নিদো, হবনে? দাইনে বাই দাইনে বাই থ। এতিয়া তোমালোকে এই আজি মই এই তিনটা প্যারাগ্রাফ তোমালোকক পঢ়াই দিলো, তোমালোকে বুঝি পাইছানে? আমি যোৱাৰ আগত আমি এই চেপ্টাৰটোত কি কি কোয়েশ্চন এনসার এরাইজ হব পাৰে বা কি কি সৰু সৰু কোয়েশ্চন সুধিব পাৰে সেইখিনি জানি, আৰু তোমালোকে মোক কাইলে এটা বস্তু দিব লাগিব, প্ৰজেক্ট এটা তোমালোকে মোক দিব লাগিব যে এই কবিতাটো যে আমি পঢ়িলো এইটো পঢ়ি পেলাই তোমালোকে কি বুজি পালা, দহ শাৰীৰ ভিতৰত মোক লিখি দিব লাগিব, পাৰিবানে? দহ শাৰীৰ ভিতৰত গোটেই কবিতাটো পঢ়ি তোমালোকে কি বুজিলা, কনকন শিশুসকলৰ মনৰ ভাৱটো কেনেদৰে প্ৰতিস্ফুট হৈছে, সেই গোটেই কথাখিনি তোমালোকে মোক এটা পাঠত প্ৰজেক্ট আকাৰে লিখি পেলাই তাত দিব লাগিব যে প্ৰথম পাঠটো। আৰু আমি যিটো এছাইনমেণ্ট কপি বনাম তাত মই তোমালোকক এছাইন কৰিম কিছুমান কাম, তোমালোকে সেইবিলাক প্ৰজেক্ট আকাৰে বনাই মোক জমা দিব লাগিব, ঠিক আছে? ইয়াৰ নেক্সট চেপ্টাৰটোত তোমালোকক মই এটা সাধুৰ মাজেৰে পঢ়াম, আমি কেনেদৰে সাধু চাৰ মিত্ৰ পাঠটো আছে তাত আমি কেনেকৈ কেনেকৈ কি হৈছিলে সেই চাৰ মিত্ৰজন চাৰিজন বন্ধুৰ মাজত, সেইখিনি আমি সাধু আকাৰে তোমালোকৰ লগত পঢ়িম আৰু এনজয় কৰিম, হ'বনে? এতিয়া আমি জাষ্ট ৰ'বা, এতিয়া আমি কি কৰিম, এই কবিতাটোত যি যি শব্দ অৰ্থ ওলাইছে মই তোমালোকক সেইদিনাখন দি দিছোঁ, সেই শব্দ অৰ্থখিনি আমি ঘৰত গৈ পঢ়িম। ইয়াৰ মাজত তোমালোকে যিটো ৱৰ্ড বুজি পোৱা নাই সেই ৱৰ্ডটো আণ্ডাৰলাইন কৰিবা, আণ্ডাৰলাইন কৰি তোমালোকে মোক সুধিবা, মই তোমালোকক সেইটো শিকাই দিম, হ'বনে? আৰু মই এই পাঠটোৰ ওপৰত তোমালোকক দহ নম্বৰৰ এটা সৰুকৈ কাইলৈ দহ নম্বৰৰ এটা সৰুকৈ পৰীক্ষা ল'ম, হ'বনে? পৰীক্ষাটো একো নাথাকে, জাষ্ট মই কবিতাটোৰ মাজে মাজে ব্লেংকছ দিম, তোমালোকে সেইটো ফিল আপ কৰিব লাগিব, প্লাছ কিছুমান শব্দ দিম, সেই শব্দখিনি অৰ্থ লিখিব লাগিব, আৰু বাক্য ৰচনা দুটামান দিম, বাক্য ৰচনা কেইটা কৰিব লাগিব, তেতিয়া মই তোমালোকক গম পাম যে তোমালোকৰ এই পাঠটো পঢ়াৰ পিছত তোমালোকে সঁচাকৈ বুজি পাইছা নে নাই, হ'ব? গতিকে নেক্সট ক্লাছত মই তোমালোকক পুনৰ লগ পাম, আজি তোমালোকৰ ইমানতে মই এইটো শেষ কৰিছোঁ, পুনৰ নতুন ক্লাছত নতুন পাঠ লৈ তোমালোকৰ